অডিও বুক বাই বাণীথিতি চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আজ পড়ে শোনাবো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি। পদ্মা নদীর মাঝে এই উপন্যাসটি আমার ভীষণ পছন্দের একটি উপন্যাস। আপনারা অনেকদিন ধরে অনুরোধ করছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পদ্মা নদীর মাঝি এই উপন্যাসটি যাতে আপলোড করি। আপনাদের অসংখ্য ধন্যবাদ, এভাবেই সাথে থাকবেন। আর আমাদের একটা ছোট্ট আন্তরিক অনুরোধ আছে, এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তার কারণ আমাদের ছোট্ট একটা ইউটিউব চ্যানেল, আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের সাপোর্টের ভীষণ দরকার। সুতরাং দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শুরু করছি আজকের উপন্যাস পদ্মা নদীর মাঝি। বর্ষার মাঝামাঝি পদ্মায় ইলিশ মাছ ধরার মৌসুম চলিয়াছে। দিবারাত্রি কোনো সময়ই মাছ ধরিবার কামাই নাই। সন্ধ্যার সময় জাহাজ ঘাটে দাঁড়াইলে দেখা যায় নদীর বুকে শত শত আলো অনির্বাণ জোনাকির মতো ঘুরিয়া বেড়াইতেছে। জেলি নৌকার আলো ওগুলি, সমস্ত রাত্রি আলোগুলো এমনিভাবে নদীবক্ষের রহস্যময় ম্লান অন্ধকারে দুর্বোধ্য সংকেতের মতো সঞ্চালিত হয়। একসময় মাঝরাতে পার হইয়া যায়। শহরে গ্রামে রেলস্টেশনে ও জাহাজ ঘাটে শ্রান্ত মানুষ চোখ বুঝিয়া ঘুমাইয়া পড়ে। শেষ রাত্রে ভাঙা ভাঙা মেঘে ঢাকা আকাশে ক্ষীণ চাঁদটি ওঠে। জেলে নৌকার আলোগুলো তখনও নেভে না। নৌকার খোলা ভরিয়া জমিতে থাকে মৃত সাদা ইলিশ মাছ। লণ্ঠনের আলোয় মাছের আঁশ চকচক করে। মাছের নিষ্পলক চোখগুলিকে স্বচ্ছ নীলাভ মনির মতো দেখায়। কুবের মাঝি আজ মাছ ধরিতেছিল দেবীগঞ্জের মাইলদেরি কুজানে। নৌকায় আরও দুজন লোক আছে, ধনঞ্জয় এবং গণেশ। তিনজনের বাড়ি কেতুপুর গ্রামে। আরও দু মাইল উজানে পদ্মার পাড়ি কেতুপুর গ্রাম। নৌকাটি বেশি বড় নয়, পেছনের দিকে সামান্য একটু ছাউনি আছে। বর্ষা বাদলে দু তিনজনে কোনো রকমে মাথা গুজিয়া থাকিতে পারে, বাকি সবটাই খোলা। মাঝখানে নৌকার পাটাতনে হাত দুই ফাঁকা রাখা হইয়াছে। এই ফাঁক দিয়া নৌকার খোলার মধ্যে মাছ ধরিয়া জমা করা হয়। জাল ফেলিবার ব্যবস্থা পাশের দিকে। ত্রিকোণ বাঁশের ফ্রেমে বিপুল পাখার মতো জালটি নৌকার পাশে লাগানো আছে। জালের শেষ সীমার বাঁশটি নৌকার পার্শ্বদেশের সঙ্গে সমান্তরাল। তাহার দুই প্রান্ত হইতে লম্বা দুটি বাঁশ নৌকার ধারে আসিয়া মিশিয়া পরস্পরকে অতিক্রম করিয়া নৌকার ভেতরে হাত দুই আগাইয়া আসিয়াছে। জালের এ দুটি হাতল, এই হাতল ধরিয়া জাল উঠানো এবং নামানো হয়। গভীর জলে বিরাট ঠোঁটের মতো দুটি বাঁশে বাঁধা জাল লাগে। দড়ি ধরিয়া বাঁশের ঠোঁট হা করা জাল নামাইয়া দেওয়া হয়। মাছ পড়িলে খবর আসে জেলের হাতে দড়ি বাহিয়া। দড়ির দ্বারাই জলের নিচে জালের মুখ বন্ধ করা হয়। এই নৌকাটি ধনঞ্জয়ের সম্পত্তি, জালটাও তারই। প্রতি রাত্রে যত মাছ ধরা হয় তার অর্ধেক ভাগ ধনঞ্জয়ের, বাকি অর্ধেক কুবের ও গণেশের। নৌকা এবং জালের মালিক বলিয়া ধনঞ্জয় পরিশ্রম করে কম। আগাগোড়া সে শুধু নৌকার হাল ধরিয়া বসিয়া থাকে। কুবের ও গণেশ হাতল ধরিয়া জালটা জলে নামায় এবং তোলে, মাছগুলো সঞ্চয় করে। পর্দা ঢেউয়ে নৌকা টলমল করিতে থাকে, আলোটা মিটমিট করিয়া জলে। জোর বাতাসেও নৌকার চিরস্থায়ী গাঢ় আষ্টে গন্ধ উড়াইয়া লইয়া যাইতে পারে না। এক হাতে একখানি কাপড়কে নেংটির মতো কোমরে জড়াইয়া ক্রমাগত জলে ভিজিয়া শীতল জল বাতাসে শীত বোধ করিয়া বিনিদ্র জবাক্ত চোখে লণ্ঠনের মৃদু আলোয় নদীর অশান্ত জলরাশির দিকে চাহিয়া থাকিয়া কুবের ও গণেশ সমস্ত রাত মাছ ধরে। নৌকা স্রোতে ভাসিয়া যায়। বৈঠা ধরিয়া নৌকাকে তাহারা ঠেলিয়া লইয়া আসে।
আজ খুব মাছ উঠিতেছিল, কিন্তু ভোরে দেবীগঞ্জে মাছের দর না জানা অবধি এটা সৌভাগ্য কিনা বলা যায় না। সকলের যদি এরকম মাছ পড়ে, দরকাল এত নামিয়া যাইবে যে বিশেষ কোনো লাভের আশা থাকিবে না। তবে মাছের বড় ঝাঁক একই সময়ে সমস্ত নদীটা জুড়িয়া থাকে না, এই যা ভরসার কথা। বেশি মাছ সকলের নাও উঠিতে পারে। কুবের হাঁকিয়া বলে, যদু হে, মাছ কি বা? খানিক দূরে নৌকা হইতে জবাব আসে, জবর! জবরের পর সে নৌকা হইতে পাল্টা প্রশ্ন করা হয়। কুবের হাঁকিয়া জানায় তাদের মাছ পড়িতেছে জবর। ধনঞ্জয় বলে, সাজের দরটা জিগা দেখি কুবের। কুবের হাঁকিয়া দাম জিজ্ঞাসা করে। সন্ধেবেলা আজ পৌনে পাঁচ, পাঁচ এবং সোয়া পাঁচ টাকা দরে মাছ বিক্রি হইয়াছে। শুনিয়া ধনঞ্জয় বলে, কাল চাইরে নামবে, হালার মাছ ধৈরা জুত নাই। কুবের কিছু বলে না, ঝপ করিয়া জাল জলে ফেলিয়া দেয়। শরীরটা আজ তাহার ভালো ছিল না। তাহার স্ত্রী মালা তাহাকে বাহির হইতে বারণ করিয়াছিল, কিন্তু শরীরের দিকে তাকাইবার অবসর কুবেরের নাই। টাকার অভাবে অখিল সাহার পুকুরটা এবারও সে জমা লইতে পারে নাই। সারাটা বছর তাহাকে পদ্মার মাছের উপরই নির্ভর করিয়া থাকিতে হইবে। এ নির্ভরও বিশেষ জোরালো নয়, পদ্মার মাছ ধরিবার উপযুক্ত জাল তাহার নাই। ধনঞ্জয় কিংবা নড়াইলের যদুর সঙ্গে সমস্ত বছর তাহাকে এমনিভাবে দুয়ানা চারানা ভাগে মজুরি খাটিতে হইবে। ইলিশের মরশুম ফুরাইলে বিপুলা পদ্মা কৃপণ হইয়া যায়। নিজের বিরাট বিস্তৃতির মাঝে কোনখানে যে সে তার মীন সন্তানগুলোকে লুকাইয়া ফেলে, খুঁজিয়া বাহির করা কঠিন হইয়া দাঁড়ায়। নদীর মালিককে খাজনা দিয়া হাজার টাকা দামের জাল যাহারা পাতিতে পারে, তাহাদের স্থান ছাড়িয়া দিয়া এত বড় পদ্মার বুকে জীবিকা অর্জন করা তাহার মতো গরিব জেলের পক্ষে দুঃসাধ্য ব্যাপার। ধনঞ্জয় ও যদুর জোড়াতালি দেওয়া ব্যবস্থায় যে মাছ পড়ে, তার দু তিন আনা ভাগে কারো সংসার চলে না। উপার্জন যা হয় এই ইলিশের মরশুমে। শরীর থাক আর যাক, এ সময় একটা রাত্রেও ঘরে বসিয়া থাকিলে কুবিরে চলিবে না। মাঝরাত্রে একবার তাহারা খানিক্ষণ বিশ্রাম করিয়াছে। রাত্রি শেষ হইয়া আসিলে কুবির বলিল, একটু জিরাই গো আজান খুড়া। জিরানের লাইকা মরস কে ক দেখি, বাড়িত গিয়া সারাটা দিন জিরাইস আর দুই খেপ দিয়াল। কুবের বলিল, ওহো, তা মুখ বিনা গায়ে সার লাগে না, দেহখানা জান গো আজান খুড়া, আইস বিশেষ ভালো নাই। জাল উঁচু করিয়া রাখিয়া কুবির ও গণেশ ছইয়ের সামনে বসিল। ছইয়ের গায়ে আটকানো ছোট হুকটা নামাইয়া টিনের কৌটা হইতে কড়া দাকাটা তামাক বাহির করিয়া দেড় বছর ধরিয়া ব্যবহৃত পুরাতন কলকিটাতে তামাক সাজিল কুবের। নারকেল ছোবরা গোল করিয়া পাকাইয়া ছাউনির আড়ালে একটিমাত্র দেশলাইয়ের কাঠি খরচা করিয়া সেটি ধরাইয়া ফেলিল। বারো বছর বয়স হইতে অভ্যাস করিয়া হাতে একেবারে পাকিয়া গিয়াছে। নৌকা স্রোতে ভাসিয়া চলিয়াছিল। এক হাতে তীরের দিকে কোনাকুনি হাল ধরিয়া ধনঞ্জয় অন্য হাতটি বাড়াইয়া দিয়া বলিল, দে কুবের, আমারে দে ধরাই। কলিকাটা তাহার হাতে দিয়া কুবের রাগ করিয়া বসিয়া রহিল। কুবিরের পাশে বসিয়া গণেশ বাড়াবাড়ি রকমের কাঁপিতেছিল, এ যেন সত্যি সত্যি শীতকাল। হঠাৎ সে বলিল, উহ, ইহ, আজ কি যার কুবির! কথাটা কেহ কানে তুলিল না। কারো সাড়া না পাইয়া কুবিরের হাঁটুতে একটা খোঁচা দিয়া গণেশ আবার বলিল, কুবির আইসকার যারে কাইপ্পা মরলাম। এদের মধ্যে গণেশ একটু বোকা, মনের ক্রিয়াগুলি তাহার অত্যন্ত শ্লথ গতিতে সম্পন্ন হয়। সে কোনো কথা বলিলে লোকে সে তাহাকে অবহেলা করিয়াই কথা কানে তোলে না, একটুও সে বুঝিতে পারে না।
একটা কিছু জবাব না পাওয়া পর্যন্ত বারবার নিজের কথার পুনরাবৃত্তি করে। ধমকের মতো করিয়া যদি কেউ তাহার কথার জবাব দেয়, তাহাতেও সে রাগ করে না, দুঃখ তাহার হয় কি না সন্দেহ। কুবেরে সে অত্যন্ত অনুগত, জীবনের ছোট বড় সকল ব্যাপার সে কুবেরের পরামর্শ লইয়া চলে, বিপদে আপদে ছুটিয়া আসে তাহারই কাছে। এক পক্ষের এক আনুগত্যের জন্য তাহাদের মধ্যে যে বন্ধুত্বটি স্থাপিত হইয়াছে তাহাকে ঘনিষ্ঠই বলিতে হয়। দাবি আছে, প্রত্যাশা আছে, সুখ দুঃখের ভাগাভাগি আছে, কলহ এবং পুনর্মিলনও আছে, কিন্তু গণেশ অত্যন্ত নিরীহ প্রকৃতির বলিয়া ঝগড়া হয় খুব কম। পুরিয়া শেষ অবধি তাহারা পালা করিয়া তামাক টানিল। নৌকা এখন অনেক দূর আগাইয়া আসিয়াছে। কলিকার ছাই জলে ঝরিয়া ফেলিয়া হুকাটি ছুঁয়ে টাঙাইয়া দিয়া জাল নামাইয়া কুবের ও গণেশ বৈঠা ধরিল। গণেশ হঠাৎ মিনতি করিয়া বলিল, একখানা গীত ক দেখি কুবির। হ গীত না তোর মাথা। কুবিরের ধমক খাইয়া গণেশ খানিকক্ষণ চুপ করিয়া রহিল, তারপর নিজেই ধরিয়া দিল গান। সে গাহিতে পারে না, কিন্তু তাহাতে কিছু আসে যায় না। ধনঞ্জয় এবং কুবির মন দিয়া গানের কথাগুলো শোনে। সে যাহারে ভালোবাসে সে তাহারে পায় না কেন, গানে গভীর সমস্যার কথা আছে, বড় সহজ নয়। পৌদিক লাল হইয়া ওঠা পর্যন্ত তাহারা জাল ফেলিয়া বেড়াইল, তারপর রওনা হইল জাহাজঘাটের দিকে। সেইখানে পৌঁছতে পৌঁছতে চারিদিক আলো হইয়া উঠিল। নদীর তীর, নদীর জলে এখন জীবনের সারা পড়িয়া গিয়াছে। থাকিয়া থাকিয়া স্টিমারের বাঁশি বাজিয়া ওঠে, সশব্দে নোঙর তুলিয়া কোনো স্টিমার ছাড়িয়া যায়, কোনো স্টিমার ভিড়ি গিয়া জেটিতে। কলিকাতা হইতে ট্রেনটি আসিয়া পড়িয়াছে। ঘাটের ও স্টেশনের দোকানপাট সমস্ত খোলা হইয়াছে, অনেকে নদীর জলে স্নান করিতে নামিয়াছে। মোটরবাহী ও যাত্রীবাহী অসংখ্য ছোট বড় নৌকা ঘাটে ভিড় করিয়া আসিয়াছে। ঘাটের দিকে বহুদূর অব্দি তীর ঘেঁষিয়া কাদায় পোতা লোঘির সঙ্গে বাঁধা আরও যে কত নৌকা তাহার সংখ্যা নাই। নদীতে শুধু জলের স্রোত, জলে স্থলে মানুষের অবিরাম জীবন প্রবাহ। মেছো নৌকার ঘাটটি একপাশে ইতিমধ্যে অনেকগুলো নৌকা মাছ লইয়া হাজির হইয়াছে। হাঁকাহাঁকি ডাকাডাকিতে স্থানটি হইয়া উঠিয়াছে সরগরম। অত্যন্ত দ্রুততার সঙ্গে দরাদরি সম্পন্ন হইয়া হরদম মাছ কেনা বেচা চলিতেছে, চালানোর ব্যবস্থাও হইতেছে সঙ্গে সঙ্গে। এই ব্যবস্থা ও কোলাহলের মধ্যে আসিয়া পড়িয়া সমস্ত রাত্রিব্যাপী পরিশ্রমের ক্লান্তি ভুলিয়া কুবির খুশি হইয়া ওঠে। আজ সে একেবারে ঝিমাইয়া পড়িয়াছিল, শেষ রাত্রির দিকে শীত করিয়া বোধহয় তাহার জ্বরই আসিয়াছে। চোখ দুটো যে তাহার ভয়ানক লাল হইয়া উঠিয়াছে গণেশ তাহা দেখিতে পাইয়া বলিয়াছে চার পাঁচবারের বেশি। নেংটি ছাড়িয়া তিন হাতি ছোট ময়লা কাপড়খানি পরিয়া কুবের তীরে উঠিল। কাদার মধ্যেই একটা লোহার চেয়ার ও কাঠের টেবিল পাতিয়া চালানবাবু কেদারনাথ মাছ গোনা দেখিয়া খাতায় লিখিয়া যাইতেছে। একশো মাছ গোনা হইবা মাত্র তাহার চাকরটা ছো মারিয়া চালানবাবুর চাঁদা পাঁচটা মাছ মস্ত একটা কেরোসিন কাঠের বাক্সে ভরিয়া ফেলিতেছে। পাশের কাঠের প্যাকিং কেসে এক সারি মাছ ও এক পরত করিয়া বড় বিছাইয়া চালানের ব্যবস্থা হইতেছে। খানিক দূরে মেন লাইন হইতে গায়ের জোরে টানিয়া আনা একজোড়া উঁচু নিচু ও প্রায় অকেজো লাইনের উপর চার পাঁচটা ওয়াগন দাঁড়াইয়া আছে। মাঝে বোঝাই হইয়া যথাসময়ে ওয়াগনগুলো কলকাতায় পৌঁছিবে। সকালে বিকেলে বাজারে বাজারে ইলিশকে নিয়া কলিকাতার মানুষ ফিরিবে বাড়ি। কলিকাতার বাতাসে পাওয়া যাইবে পদ্মার ইলিশ মাছ ভাজার গন্ধ। একটা ওয়াগনের আড়ালে দাঁড়াইয়া লম্বা শার্ট গায়ে বেটি ও মোটা এক ব্যক্তি
অনেকক্ষণ হইতে কুবেরের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করিতেছিল। কুবের তাহার দিকে চাহিতেই সে হাতছানি দিয়া ডাকিল। কুবের খানিকক্ষণ নড়িল না, উদাসভাবে দাঁড়াইয়া রহিল। তারপর কাছে গিয়া বলিল, কি কন? সে রাগ করিয়া বলিল, কি কন? কি জানোস না, মাছ লইয়া আয়, তিনডা আনিস। মাছ তো নাই শেতলবাবু। নাই কি রে নাই, রোজ আমার এ মাছ দেওয়ানোর কথা না তোর, নিয়ে আয় গাজা, বড় দীক্ষা আনিস। কুবের মাথা নাড়িল, আইস পারো না শীতলবাবু, আজান ঘুরা সিদা মোর দিকে চাহিয়া রয়েছে, দেখো না বাজারে কেন গাইস। কিন্তু কুবের চুরি করিয়া যে দামে মাছ দেয়, বাজারে কিনিতে গেলে তার দ্বিগুণ দাম পড়িবে। শীতল তাই হঠাৎ আশা ছাড়িতে পারিল না, সে মিনতি করিয়া বলিল, তিনডা মাছ আইস তুই দে কুবের, অমন করস কেন, পয়সা নয় কয়টা বেশি লইস। হ্যাঁ তালে খানিক দাঁড়াও শোভনবাবু। কুবের ফিরিয়া গিয়া কাপড়টা ভালো করিয়া গায়ে জড়াইয়া নৌকায় বসিল। চারিদিকে চেনা লোক কম নয়, চুপি চুপি মাছ লইয়া তাহাকে তীরে উঠিতে দেখিলে নিশ্চয়ই সন্দেহ করিবে, লজ্জায় তাহার সীমা থাকিবে না। তবে একটা ভরসার কথা এই যে সকলেই নিরতিশয় ব্যস্ত, নিজের নৌকা হইতে কে কোথায় দুটো মাছ চুরি করিতেছে তাকাইয়া দেখিবার অবসর কাহারও নাই। চারিদিকে নজর রাখিয়া তিনটি মাছ কুবের এক সময় কাপড়ের তলে লুকাইয়া ফেলিল। তীরে উঠিয়া শীতলের হাতে দিতেই মাছ কয়টা সে চটের থলির মধ্যে পুরিয়া ফেলিল। পয়সা কাল দিব কুবের বলিয়া সে চলিয়া যায়। কুবেরও সঙ্গে সঙ্গে পা বাড়াইয়া বলিল, রন শীতলবাবু, অমন তারা কইরা যাইবেন না, দামটা দেন দেখি। কাল দিমু কইলাম যে। অ এখন দেন, খামু না, পোলা পানে খাইব না। পয়সা নাই যে দিমু কি, কাল দিমু, কাল নিস। পেছল নরম মাটিতে পায়ের বুড়ো আঙুল গাঁথিয়া গাঁথিয়া শীতল চলিয়া গেল। আরক্ত চোখে তাহার দিকে চাহিয়া থাকিয়া অস্ফুট স্বরে কুবের বলিল, হালা ডাকাইত। বিড়বিড় করিয়া শীতলকে আরও একটা দুইটা গাল দিয়া কুবের নৌকায় গিয়া গোলুয়ের দিকে গায়ে লাইয়া শুয়া পড়িল। গণেশটা বোকা, মাছের দাম বুঝিয়া পাওয়ার সময় একটু চেষ্টা করিয়াই ধনঞ্জন তাহাকে সরাইয়া দিতে পারিয়াছিল, একা একা দাম লইবার সুযোগ সে কোনোদিনই পায় না। কুবের এই সময়টা জোকের মতো তাহার সঙ্গে লাগিয়া থাকে, টাকা পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে নিজের ভাগটা বুঝিয়া লয়। ধনঞ্জয় নৌকায় আসিলে মাথা উঁচু করিয়া কুবের জিজ্ঞাসা করিল, কতটি মাছ হইল আজাম খুড়া, সসারে কম না? হ্যাঁ ধনঞ্জয় মুখে একটা অবজ্ঞাসূচক শব্দ করিয়া বলিল, হ চারশো না হাজার, দুইশো সাত পঞ্চাশখানা মাছ, সাতটা ফাউনিয়া আড়াইশোর দাম দিছে। কুবের উঠিয়া বসিল, এটা কে কও খুড়া, কাল না এককেরে মাছ পড়ে নাই, কাল না দুইশো সাতাশটা মাছ হইয়াছিল। ধনঞ্জয় তৎক্ষণাৎ রাগ করিয়া বলিল, মিশা কইলাম নাকি রে কুবের, জিগাইস না গণেশ আইলে জিগাইস। কুবের নরম হইয়া বলিল, জিগানের কাম কি, তা কই নাই খুড়া, মিশা কওনের মানুষ তুমি না, মাছ নি কাল বেশি বেশি পড়ছিল তাই ভাবলাম, তোমারে বুঝি চালান বাবু ঠকাইছে। ঘুমে ও শ্রান্তিতে কুবিরের চোখ দুটি বুঝিয়া আসিতে চায়, আর সেই নিমিলিত পিপাসু চোখে রাগে দুঃখে আসিতে চায় জল। গরিবের মধ্যে সে গরিব, ছোটলোকের মধ্যে আরও বেশি ছোটলোক, এমনভাবে তাহাকে বঞ্চিত করিবার অধিকারটা সকলে প্রায় প্রথার মতো সামাজিক ও ধর্ম সম্পর্কীয় দশটা নিয়মের মতো অসংকোচে গ্রহণ করিয়াছে, প্রতিবাদ করিতে পারিবে না। মনে মনে সকলেই যাহা জানে, মুখ ফুটিয়া তাহা বলিবার অধিকার তাহার নাই। গণেশকে ধনঞ্জয় চিরা কিনিতে পাঠিয়াছিল, সে ফিরিয়া আসিলে নৌকা খুলিয়া দেওয়া হইল, এখন বৈঠা ধরিলে চলে। উজানস্রোতের টানে নৌকা আপনি গ্রামের দিকে ভাসিয়া চলিবে। গণেশ ও ধনঞ্জয়
গুড় মুখে দিয়া শুকনা চিড়া চিবাইতে লাগিল। কুবের কিছু খাইল না, কেবল কয়েক আঁচলা নদীর জল পান করিল। নদীর বুক জুড়িয়া এখন ভাঙা ঢেউগুলির মাথায় অসংখ্য সূর্য জ্বলিয়া উঠিতেছে। কাক চিল মাছরাঙা পাখিগুলি ক্রমাগত জলে ঝাঁপাইয়া মাছ ধরিতেছে। অনেক দূরে অস্পষ্ট মতো একটি স্টিমারের ধোয়া চোখে পড়ে। আকাশ উজ্জ্বল ও নির্মল, মেঘের চিহ্ন নাই। গণেশ সহসা মমতা বোধ করিয়া বলে, না ইলে পারতি কুবের আইস। কুবের কোনো জবাব দেয় না, নিঃশব্দে থাকে। গণেশ বলে, মাথাটা টিপা দিমু নাকি? কুবের বলে, অহ। গণেশ খানিক্ষণ ভাবিয়া বলে, হাল লইয়া যদি যাইবার পারস কুবের, খুঁড়া আর আমি বৈঠা ভাই, তাড়াতাড়ি পৌঁছান যায়। পূর্ব দিকে গ্রামের বাহিরে জেলেপাড়া। চারদিক ফাঁকা জায়গার অন্ত নাই, কিন্তু জেলেপাড়ায় বাড়িগুলো গায়ে গায়ে ঘেঁষিয়া জমাট বাঁধিয়া আছে। প্রথম দেখিলে মনে হয় এ বুঝি তাহাদের অনাবশ্যক সংকীর্ণতা। উন্মুক্ত উদার পৃথিবীতে দরিদ্র মানুষগুলি নিজেদের প্রবঞ্চনা করিতেছে। তারপর ভাবিয়া দেখিলে ব্যাপারটা বুঝিতে পারা যায়। স্থানের অভাব এ জগতে নাই, তবু মাথা গুজিবার ঠাই এদের ওইটুকি। সমতল ভূমিতে ভূস্বামীর অধিকার বিস্তৃত হইয়া আছে, তাহাকে ঠেলিয়া জেলে পাড়ার পরিসর বাড়িতে পায় না। একটি কুঁড়ের আনাচে কানাচে তাহারই নির্ধারিত কম খাজনার জমিটুকুতে আরেকটা কুঁড়ে উঠিতে পায়। পুরুষানুক্রমে এই প্রথা চলিয়া আসিতেছে, তাহারই ফলে জেলে পাড়াটি জমজমাট। দিন কাটিয়া যায়, জীবন অতিবাহিত হয়, ঋতুচক্রের সময় পাক খায়, পর্দার ভাঙন ধরা তীরে মাটি ধসিতে থাকে। পর্দার বুকে জল ভেদ করিয়া জাগিয়া ওঠে চর। অর্ধ শতাব্দীর বিস্তীর্ণ চর পর্দার জলে আবার বিলীন হইয়া যায়। জেলেপাড়ার ঘরে শিশুর ক্রন্দন কোনোদিন বন্ধ হয় না। ক্ষুধাতৃষ্ণার দেবতা, হাসি কান্নার দেবতা, অন্ধকার আত্মার দেবতা, ইহাদের পূজা কোনোদিন সাঙ্গ হয় না। এদিকে গ্রামের ব্রাহ্মণ ব্রাহ্মণেতর ভদ্র মানুষগুলি তাহাদের দূরে ঠেলিয়া রাখে, ওদিকে প্রকৃতির কালবৈশাখী তাহাদের ধ্বংস করিতে যায়। বর্ষার জল ঘরে ঢোকে, শীতের আঘাত হারি গিয়া বাজে কনকন, আসে রোগ আসে শোক। টিকিয়া থাকার নির্মম অনমনীয় প্রয়োজনে নিজেদের মধ্যে রেষারেষি করিয়া তাহারা হয়রান হয়। জন্মের অভ্যর্থনা এখানে গভীর, নিরুৎসব বিষণ্ন। জীবনের স্বাদ এখানে শুধু ক্ষুধা ও পিপাসায়, কাম ও মমতায়, স্বার্থ সংকীর্ণতায়। আর দেশি মদে তালের রস গাজিয়া যে মদ হয়, ঈশ্বর থাকেন এই গ্রামে ভদ্রপল্লীতে, এখানে তাদের খুঁজিয়া পাওয়া যাইবে না। এরই সাথে শেষ হল মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পদ্মা নদীর মাঝির প্রথম পর্ব। যদি আমাদের গল্প পাঠ ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের পছন্দের গল্প এবং উপন্যাসের নাম কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সকলে ভালো থাকবেন।